হ্যালো গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। সো গাইস, এই 6-7 দিন ব্লগ করতে পারিনি কারণ আমার এক্সাম চলছিল, 6th সেমিস্টারের এক্সাম, লাস্ট ইয়ার। তো এক্সাম শেষ হয়ে গেছে, তো তার জন্য আমি কালকে এক্সাম শেষ হলো, তার জন্য আমি ব্লগ করতে পারছিলাম না। তো আর মনটা খারাপ রয়েছে কারণ কলেজ লাইফ শেষ হয়ে গেল, তো তার জন্য মনটা একটু খারাপ লাগছে। জীবনের একটা অধ্যায় শেষ হলো, অনেক বন্ধু বান্ধব আছে যারা তাদেরকে আর দেখতে পাবো না, সেজন্য মনটা একটু খারাপ ছিল, তার জন্য ব্লগ করতে পারিনি। কালকে ভাবছিলাম কালকে ব্লগ করব, তো কালকে ব্লগটা করতে পারিনি। কতগুলো পুরনো স্মৃতি রয়েছে স্কুল কলেজে মিলিয়ে, তো চলো তোমরা দেখো। বাড়ির থেকে বেরোলাম জিমে, জিম করতে বেরোলাম, তো যাচ্ছিলাম, দেখো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, হঠাৎ বৃষ্টি নামিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, আবার খুব হালকাও হচ্ছে না, ঝিরি ঝিরি পড়ছে, দেখতে পাচ্ছ। বাইরে বেরোলে ভিজে যাব। আর আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এখানে একটা টিন উড়ে চলে গেছে, আর এখানে একটা টিনের মধ্যে দাঁড়িয়ে আছি। তো সেরকম জোরে হয়নি, বাট বাইরে বেরোলে ভিজে যাব। কলটা খারাপ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর ওইভাবে বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি থামেনি, মোটামুটি 20-25 মিনিট দাঁড়িয়ে আছে, আর এত রাগ লাগছে, বৃষ্টিটা থামছে না। জোরে হলেও হয়, সে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর বাইরে বেরোলে সাইকেল নিয়ে গেলে ভিজে যাবো। দেখতে পাচ্ছ থামিছে, তাও একটু একটু পড়ছে, আর এদিকে রোদ দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ রোদ দিচ্ছে, আর বৃষ্টি হচ্ছে, কী যে হচ্ছে বোঝা যাচ্ছে না। আর সেই মাত্র বৃষ্টিটা থামালো, তো রোদ দিয়ে দিছে, আর আজকের ওয়েদারটা সেই, দেখতে পাচ্ছ, ও সেই লাগছে, আকাশটা দারুণ লাগছে দেখতে। হাওয়া খাচ্ছে খোলারে, এরা এখানে এসে দাঁড়িয়ে গেছে, জিমের থেকে এসছে ছেলেগুলো। মেলাতে প্রচুর ভিড় আছে, আজ বন্ধ, আর হঠাৎ চলালাম মেলা, কোনো প্ল্যান ছিল না, জিমের থেকে চলালাম। গাইস দেখতে পাচ্ছ এখানে খুব সস্তায় জামা প্যান্ট পাওয়া যাচ্ছে, এই তো 100 টাকা, 160 ওপর আছে, আর এদিকে 180। এগুলো সব ফিক্স রেট না? গাইস
গাইস দেখতে পাচ্ছো এইখানটাতে রডটা ছিল তো এখানে আমার দোকান বসে গেছে এটা চোখে ঢুকে গেল বুঝলি পুরো জ্বলে গেল ভাই একদম তুমি মারামারি করতে চাও খুব মারামারি করছো চলো কানাটা চলো ডেকে নিয়ে গেলি ওইখানে নিয়ে আমার আশা করে ফেলে তো এই মুহূর্তে উপস্থিত আছে অনুষ্ঠানের অফিসে পাবো চলে এসো তোমার বাবা অনুষ্ঠানের অফিসে সামনে অপেক্ষা করছে এদিকে সৌরভ ভাই আছে এ কোনো মেলা আসতে চায় না আজকে হঠাৎ চলেছে গাছ দেখতে পাচ্ছ আজকে সব থেকে মেলাতে বেশি ভিড় আছে কারণ আজকে হচ্ছে উল্টো দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় আছে আজকে